আজকে আমরা শিখব সূত্র প্রয়োগ করে কিভাবে গুণফল নির্ণয় করতে হয়। এখানে দেখো, এটা হচ্ছে বীজগণিত 4.1 এর সূত্রের মাধ্যমে গুণফল নির্ণয় করো। এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এটাকে কিভাবে সূত্রের মাধ্যমে গুণফল প্রয়োগ করব দেখো। যদি আমরা এটাকে দেখতে হবে কোন সূত্রে যায়, এটা হচ্ছে যদি এক্স প্লাস 7 লিখি, মনে করি এটা হচ্ছে এ প্লাস বি, আর এক্স মাইনাস 7 হচ্ছে এটা ধরলাম এ মাইনাস বি, এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি। আমাদেরকে জানতে হবে এটা কোন সূত্রে যায়। আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে আমরা এই এক্সটাকে এটাকে যদি এ ধরে এটাকে বি ধরি, তাহলে হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এই সূত্র হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার, এখানে এক্সটা হচ্ছে এ আর 7 হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বিটা হচ্ছে 7 বি স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এই সূত্রটার মাধ্যমে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি দেওয়া আছে, আমরা সেজন্য এটা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার দেখো এখানে এক্সের উপর স্কোয়ার আছে, আমরা বসালাম এক্স স্কোয়ার মাইনাস 7-এর উপর স্কোয়ার থাকলে বল 7-এর বর্গ হচ্ছে 49, এটাই হচ্ছে এটার আনসার। এভাবে সূত্রের মাধ্যমে গুণফল নির্ণয় করা যাবে। এবার আমরা আরেকটা গুণফল নির্ণয় করি, মনে করি এটা লিখলাম খ, এটা হচ্ছে 5x প্লাস 13, 5x মাইনাস 13, এটা লিখলাম। এবার দেখো এটা হচ্ছে এই 5x প্লাস 13 আর 5x মাইনাস 13। এবার এটাকে যদি আমরা লিখি এই 5x প্লাস 13, এটাকে লিখলাম এ, এটাকে লিখলাম বি, মনে করি এটে এ, এটে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা দেখো এই সূত্রের মাধ্যমে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখব এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটি হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা লিখব এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফাইভ এক্সটা হচ্ছে এ লিখলাম, ফাইভ এক্স এ, ফাইভ এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস বি, বি হচ্ছে এখানে 13, 13 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো আমরা এখানে এটার মানটা বসাই দেব, ফাইভ স্কোয়ার মানে পাঁচের বর্গ, পাঁচের বর্গ হচ্ছে 25, এক্সের উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার, আর পাঁচ বর্গ হচ্ছে এভাবে, ফাইভ স্কোয়ার ইকুয়াল ফাইভ ইন্টু ফাইভ ইকুয়াল হচ্ছে কত, 25, এই 25 মাইনাস হচ্ছে 13, 13-র বর্গ হচ্ছে আমরা আমাদেরকে 13, এই 13 স্কোয়ার মানে এভাবে বুঝতে হবে 13 ইন্টু 13 সমান হচ্ছে 169। তাহলে এটা হবে মাইনাস 169, এটাই হচ্ছে আনসার। এভাবে আমরা সূত্রের সাহায্যে বড় করতে বা গুণফল নির্ণয় করতে পারবো। প্রথমত আমাদেরকে সূত্রটা জানতে হবে।